দেশত প্রথম যখন করোনা সংক্রমণ দেখা দিয়েল, সংক্রমণ ঠেকাবার লাই লকডাউনের ব্যবস্থাপনা ও জনগণের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের খাদ্য সাহায্যত হাত বাড়া দিয়েল পুলিশ। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলাত চট্টগ্রাম সহ সারা দেশত লকডাউনের ঘোষণা দেওয়ানোর ফর্তে লকডাউন চলাকালীন সময় নিম্ন ও মধ্য আয়ের মানুষরে খাদ্য সহায়তা দিব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার এপ্রিলের 15 তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের উদ্যোগে লকডাউন চলাকালীন সময়ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালে মাহমুদ তানভীর। আমরা প্রথম দফায় 5,000 লোকের তালিকাভুক্ত করেছি আমাদের বিট পুলিশিং সদস্যের মাধ্যমে, বিট অফিসারদের মাধ্যমে। আমরা এই প্রথম দফায় তাদেরটা বিতরণ করব, আমাদের কাছে যদি আরও সহযোগিতা থাকে, মালামাল থাকে, পুরোটা তারপরে সংখ্যা বুঝে আমরা দিতে থাকবো। তালিকা অব্যাহত আছে, এই সহযোগিতার কার্যক্রমও অব্যাহত আছে, দুটি চলতে থাকবে। বিতরণ হবে যেহেতু আমাদের তালিকা করা আছে, আমরা রাত্রেবেলা পুলিশ গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছাকাছি তাদের সেখানে দিয়ে আসবো, যাতে কোনো হইচই না হয়, কোনো কিছু না হয়, সে বিষয়ে আমরা সচেতন থাকবো। এই কার্যক্রমত প্রথম ধাপত 10,000 অসচ্ছল পরিবারের মাঝত খাদ্য সামগ্রী দেওয়া হইব। পুলিশের দৈন্য ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটত তাইব সয়েল, ডাইল, আলু, তেল, পেঁয়াজ সহ নানা পদের খাদ্যদ্রব্য। আর রাইতর আদারত অসহায় পরিবারের ঘরত পৌঁছে যাব ত্রাণের প্যাকেট। সাইদুর রহমান সাকিব, সি+ টিভি, চট্টগ্রাম।